হ্যালো বন্ধুরা, আজকের আমি একটি এমন রোগের নাম বলবো যে রোগটার উপর ভিত্তি করে একটা হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে। কী রোগ সে নিয়ে অবশ্যই বলবো এবং এই রোগের উপর ভিত্তি করে কী হোমিওপ্যাথি ওষুধ আমরা ইউজ করতে পারি সে নিয়ে বলবো। তো রোগটি হচ্ছে মূত্রের রোগ। মূত্রের যে কোনো রোগী, ঠিক আছে, একটা ওষুধ খুব ভালো কাজ করে, ঠিক আছে, ইউভা উর্সি, খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ ইউভা উর্সি, যেটা ছোট ছোট গাছের পাতা থেকে এর তিনচার তৈরি করা হয়। খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ, যেটি ইউজ করলে মূত্রের যে কোনো সমস্যা ঠিক হয়ে যায়। কী কী সমস্যা ঠিক হয় সেক্ষেত্রে বলি, ধরো মূত্রে মূত্র পেচ্ছা, সবেগে মূত্র হচ্ছে, মূত্র বন্ধ হতে চাইছে না, ঠিক আছে, বেশি মূত্র হলে অবশ্যই এই ওষুধটি খুব ভালো কাজ করে। মূত্রনালীতে বেদনা, মূত্র করার সময়, মূত্র করার পর জ্বালা, মূত্র করার সময় কাটা কাটা ভাব, হ্যাঁ, প্রবল, মূত্রটি উষ্ণ, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। তাছাড়া মূত্র পাথুরে হলে এই ইউভা উর্সি ওষুধটি দারুণ কাজ করে। তাছাড়া তোমার ঘন ঘন প্রস্রাব হলে এই ওষুধটি খুব ভালো কাজের, ঠিক আছে। তাছাড়া তোমার ধরো মূত্র হচ্ছে, মূত্র করার সময় কাটা কাটা ভাব লাগছে পেচ্ছাপ করার সময়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। মূত্র যদি অনবরত হয়, ঠিক আছে, মূত্র করার সময় আক্ষেপ হয়, মূত্র যখন করছো তখন মূত্রের মধ্যে বিভিন্ন রকম শ্লেষা দেখতে, আঠালো আঠালো শ্লেষা বেরিয়ে চলে আসে সেসব ক্ষেত্রে, তাছাড়া মূত্রের মধ্যে থেকে রক্ত, মূত্র থেকে রক্ত বেরোচ্ছে, সেক্ষেত্রে এই ইউভা উর্সি ওষুধটি খুব ভালো কাজ করে। তাছাড়া যদি দেখো যে মূত্র থেকে রক্ত পড়ছে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। কাটা কাটা ভাব থাকলে, মূত্র করার পর জ্বালা বা মূত্র করার আগে বেদনা, সেই সব ব্যাপারগুলো যদি থাকে, এই ওষুধটি ইউভা উর্সি খুব ভালো কাজে। তো বন্ধুরা, বুঝতে পারলে মূত্রের যে কোনো সমস্যা হলে ইউভা উর্সি ওষুধটি কতটাই কাজ করে। তাছাড়া জানি আমরা বন্ধুরা যে মূত্রের যে কোনো রোগের জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ কিন্তু ইউজ করে থাকি, সেক্ষেত্রে ইউভা উর্সি একটা এমন ওষুধ যেটা ইউজ করলে আস্তে আস্তে তোমার যে এই মূত্রের যে রোগগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, ঠিক আছে। খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ মূত্রের ক্ষেত্রে। মূত্র পাথুরে হলে, হ্যাঁ, মূত্র করার সময় বেদনা, মূত্র করার পর জ্বালা হলে, মূত্র করার সময় যদি কাটা কাটা ভাব থাকে, কাটা ছেঁড়া ব্যথা করে, হ্যাঁ, সেসব যদি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে খুব ভালো কাজে। মূত্র থেকে রক্ত পড়লে, মূত্র থেকে শ্লেষা পড়লে, সবুজ রঙের মূত্র হলে, ঠিক আছে, সেই সব ক্ষেত্রেও এই ইউভা উর্সি ওষুধটি দারুণ কাজে। তো বন্ধুরা, এই মূত্রের রোগের জন্য তোমরা এই ইউভা উর্সি ওষুধটি অবশ্যই ইউজ করতে পারো। তো আজ বন্ধুরা এই পর্যন্তই। হ্যাঁ, ইউভা উর্সি মূত্রের যে কোনো রোগ ঠিক করে, তো এই ওষুধটি অবশ্যই ইউজ করা দরকার মূত্রের যে কোনো রোগের ক্ষেত্রে।